হ্যাঁ একদম সেটা সত্যি কথা গত ইসে আমরা সত্তর হাজার টাকা আমরা সেদিন একটা চেক দিয়েছিলাম এবং বাকি চল্লিশ হাজার টাকা আমরা সেটা গোছানো হয়ে গেছে সে চেকটাও আমরা পঞ্চায়েত প্রধানের মাধ্যমে আমরা আমার বাংলার মুখ্যমন্ত্রীর তহবিলে পাঠানোর ব্যবস্থা করা হয়ে গেছে সেক্ষেত্রে আমরা যেমন পঞ্চায়েত সদস্য যেমন একটা সাহায্য করেছি পাশাপাশি পঞ্চায়েতের যারা অস্থায়ী কর্মচারী আছে তারাও যতটা পেরেছে সাহায্য করেছে এর মধ্যে টোটাল আমাদের এক লাখ দশ হাজার টাকা আমরা বিকেলের দিকে বেরোবো যেহেতু গরমটা খুব পড়েছে এই আমরা প্যাকেট এখন তো এখন পর্যন্ত পুরোটা হয়নি হয়ে গেলে আমরা বিকেলের দিকে এই প্যাকেটগুলো নিয়ে আমাদের যারা এখানে সমাজসেবী সমাজসেবীরা রয়েছেন তাদেরকে নিয়ে আমরা বিকেলে বাড়ি বাড়িতে বাড়িতে গিয়ে এই প্যাকেটগুলো বিতরণ করব। পাশাপাশি যারা গতদিন দুদিন আগে যারা পেয়েছে তাদের বাদ দিয়ে যারা বাকি ছিল তাদেরকে আমরা দেওয়ার ব্যবস্থা করেছি এই যে করোনা ভাইরাসটা এটার একদমই কোনো ওষুধ এখন পর্যন্ত সারা বিশ্বে এখন পর্যন্ত এর কোনো ওষুধ মেলেনি এর একটাই দাওয়াই বা একটাই ওষুধ সেটা হলো আমাদের সবসময় ঘরে থাকতে হবে আমি সবার উদ্দেশ্যেই বলবো যে আপনারা সবাই ঘর থেকে বেরোবেন না প্রয়োজনে ঘর থেকে বেরোবেন যেটুকু প্রয়োজন সেইটুকু নিয়েই আপনি প্রয়োজনটা সেরে আপনি ফিরে আসবেন বাড়িতে আজকে আমাদের আছে পাঁচ কেজি চাল পাঁচশো ডাল একটা লবণের প্যাকেট দু কেজি আলু পাঁচশো পেঁয়াজ আর ছোয়াবিনের প্যাকেট দাঁড়ান দাঁড়িয়ে বলা যায় যে যেমন পুলিশ কর্মী বা ডাক্তার স্বাস্থ্যকর্মী নার্স যারা কাজ করছেন তারা সমস্ত কিছু উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন সেক্ষেত্রে আমি দাঁড়িয়ে দেখলাম যে যারা সাংবাদিক আছে তাদেরও তো জীবনের একটা ঝুঁকি থেকে যায় এবং অলিগলি পাড়ার যে কোনো প্রান্ত থেকে তারা খবরগুলো তুলে নিয়ে আসছে তাদেরও একটা জীবনের ঝুঁকি থেকে যায় সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি বিলকান্দা ওয়ানের পক্ষ থেকে সাংবাদিকদের কিছু স্যানিটাইজার বিতরণ করলাম করোনা ভাইরাসটা তো এটা তো সবাই কম বেশি প্রত্যেকেই জানে টিভি চ্যানেল আজকাল প্রত্যেকের ঘরে মোবাইল আছে মোবাইল থেকে জানতে পারছে বিভিন্ন প্রচারের মাধ্যমে পঞ্চায়েতের মাধ্যমে হচ্ছে সেক্ষেত্রে এই এলাকাটা এবং যতই লোকের ঘরে টাকা পয়সা থাকুক না কেন সবার কিন্তু খাবার একটা সংকট দেখা দিচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের এই এলাকাটা সত্যি যারা দিন আনে দিন খায় সেই রকম এলাকা সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি দেখলাম যে আমরা কিছু খাবারও খাবার বিতরণ করছি যেমন এর পাশাপাশি আমাদের পরবর্তী একটা সিদ্ধান্ত আছে যারা শিশু আছে তাদেরকে যদি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যদি তাদেরকে দুধ ডিম এবং কলা দেওয়ার জন্য আমরা সেরকম একটা সিদ্ধান্ত নিয়েছি এটা দেওয়ার পর আমরা পরবর্তী সেই সিদ্ধান্তটা আমরা করব এবং বাড়িতে গিয়ে সেই বাচ্চাদের দুধ ডিম এবং কলাটা আমরা দেওয়ার আশা রাখছি সেটা করব দেখুন আমরা দুদিন আগে গত রোববারে আমরা আড়াইশো লোককে এই যে কিছু লোকদের খাবার বন্টন করেছিলাম এবং আমাদের পঞ্চায়েতের মাধ্যম থেকে আমরা একটা আবার সেই যারা বাকি ছিল তাদের জন্য আমরা কিছু প্যাকেট করেছি তার মধ্যে আমরা দেড়শো লোকের দেওয়ার মতন সেই প্যাকেটগুলো আমরা তৈরি করছি এবং তাদের বাড়িতে বাড়িতে গিয়ে আমরা এই প্যাকেটগুলো পৌঁছে দেবো